ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। প্রফেসর ডাম্বলডোর, খুব হ্যারি পটার পড়ছিস না? হ্যারি পটার অ্যান্ড হিজ ফিলোসফার স্টোন পড়েছিস? পড়েছি। একদম নতুন ধরনের কনসেপ্ট, তাই না? হ্যাঁ, তাদের কাছে যারা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি পড়েনি। হ্যারি পটার কিন্তু তাদের থেকে অনেক বেশি মডার্ন, সেই জন্যই বোধ হয় খুব বেশি নৃশংস আর ভয়াবহ। তুই তো ভয় পাচ্ছিস কেন? ভয়ে কী আছে জানি না, তবে হোগার স্কুল অফ উইজক্রাফট অ্যান্ড উইজডারের কথাটা শুনলে আমার বুকের ভেতরটা হিম হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর পৃথিবী, যেখানে কেউ কারুর জন্য নয়, শুধু আছে নিষ্ঠুরতা। শোন, তোর সব কিছুতে বাড়াবাড়ি, এগুলো একটা কল্পনা আর গল্প ছাড়া কিচ্ছু না। আর ওই গল্পগুলো যখন বাস্তব হয় তখন আর গল্প থাকে না। টিভিতে দেখিস না, নিউজ পেপারে পুড়ে যাওয়া মেয়েদের ছবি, বোম মেরে উড়িয়ে দেওয়া শহর নগর, কত কত লোক মারা যাচ্ছে, হাত পা কেটে চলে যাচ্ছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, কি সাংঘাতিক। ওগুলো না সব একই জায়গার উৎস জানিস। তুই কলেজ যাওয়া বন্ধ করে এইসব উল্টো পাল্টা ভাবিস, তাই না? আমার খুব ভয় হয় জানিস, বুক ধরপড় করে, গলা শুকিয়ে যায়, মনে হয় পেছন থেকে না আমার দিকে কে এগিয়ে আসছে, আমার গায়ে পেট্রোল ঢেলে দিল আর দেশলেই জ্বেলে দিয়ে ব্যাস আমি। কিচ্ছু হবে না, সব তোর মনের ভুল মিমি। এটা যত ভাববি আতঙ্ক তোকে তত বেশি চেপে ধরবে। কিন্তু এসব তো হয় বল, আমাদের সাথে হবে না, এর কি গ্যারেন্টি আছে? জীবনেরই কোনো গ্যারেন্টি আছে বোকা? কাল পর্যন্ত বাঁচবো কি না কেউ বলতে পারে? তা বলে ওইসব তাবলে টাবলে নিয়ে তুই থাক। শোন, কাল কিন্তু কলেজে যাবি অর্চনার বার্থডে, সিটি সেন্টারে খাওয়াবে, চলি। হ্যাঁ, এখন সিটি সেন্টার, সে তো আর এক ভয়াবহ জায়গা, দোকানপাট, লোকজন, এসকেলেটর, লিফট, না ওটার একটা টার্গেট হতে পারে। মিমি কে দেখলেন? কত বয়স হবে বলুন তো? হ্যাঁ, কিন্তু দেখুন কি অবস্থা, সে বাড়ির বাইরে বেরোতে চাইছে না, কোনো কাজে মন নেই, কনসেন্ট্রেট করতে পারছে না, সারাক্ষণ একটা ভয়, একটা ভয় ওকে জাপটে ধরেছে, সেই ভয় থেকে ও বেরোতে পারছে না। এটা একটা রোগ, রোগটার নাম জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমরা এর আগে গত সপ্তাহে বোধহয় প্যানিক ডিসঅর্ডার দেখেছি, আমরা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়েও আলোচনা করেছিলাম। হোয়ারাজ এইটা একটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এদের কোনো স্পেসিফিক অ্যাংজাইটির জায়গা নেই, কোনো স্পেসিফিক ফোবিয়া নয়,
কিন্তু এটা জেনারেলাইজড, একটা অজানা ভয়, ওই বোধহয় ওখানে কিছু হবে, এই বোধহয় ওখানে কিছু হলো, এই বোধহয় আর কিছু আমার হাতে নেই, সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে এরা কিন্তু এভাবেই ভাবে, এদের একটা সারাক্ষণ ভয়, সারাক্ষণ চিন্তা, এরা এমনকি কোনো পড়াশোনা করতে পারে না, কনসেনট্রেট করতে পারে না, ঘুম ওদের চলে যায়। হ্যাঁ, এদের যে ঘুমের যে প্রবলেমটা হয় সেটা আমার মনে হয় একটু আলোচনা করে নেওয়া দরকার। ঘুম ডিপ্রেশনেও কমে, ঘুম অ্যাংজাইটিতেও কমে। অ্যাংজাইটির যে ঘুমটা সেটা আসতে দেরি হয়, তার মানে বিছানায় শুয়ে সে আকাশ কুসুম চিন্তা করে, ঘুমটা তত দেরি হয় আসতে। হোয়ার অ্যাজ ডিপ্রেশনের যে ঘুম, সে ঘুমটা তাড়াতাড়ি আসে, কিন্তু ভোরবেলা অনেক ভোরে ঘুমটা ভেঙে যায়। মেন যেটা প্রবলেম সেটা ঘুমের হয়, সেটা একটা ভয়ের হয়, সেটা গলা শুকিয়ে যায়, সেটা কনফিডেন্সের অভাব হয়, কনসেন্ট্রেশনের অভাব হয়। এই সবগুলো যদি কিছুদিন অন্তর অন্তর দেখা দেয় কারুর মধ্যে, আমার মনে হয় যত তাড়াতাড়ি পারেন কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান। সম্ভবত হি অর শি ইজ সাফারিং ফ্রম জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। অর্চনা সকাল থেকে চারবার ফোন করেছে, ধরলি না? না, ধরলেই তো সেই এক কথা, কখন আসবি? কোথায় যাবার কথা তোদের? ওর আজকে জন্মদিন, তাই ট্রিট দেবে সিটি সেন্টারে। বাহ, খুব ভালো কথা, ওরাও তো তোর জন্মদিনে এসেছিল। ওইসব পাবলিক প্লেস এখন সেফ নয়, যে কোনো সময় যা কিছু হতে পারে। আমার খুব ভয় করে মা ওখানে যেতে। প্রতিদিন হাজার হাজার লোক ওইসব জায়গায় যাচ্ছে, আর তুই গেলে বিপদ হবে না? হ্যাঁ, জানো না মা, বিপদ সবসময় ওত পেতে আছে, কখন কার উপর ঝাঁপিয়ে পড়ে। সবসময় সাবধানে চলাফেরা করবে তুমি, কখন কি হয় বলা যায় না। এসব তুই কি বলছিস, এরকম করছিস কেন মিমি? মা, বাবাকে তাড়াতাড়ি ফিরতে বলো, আমার খুব ভয় হয়। এসব কি বলছিস, তুই মিছিমিছি ভয় পাচ্ছিস? মিছিমিছি নয় মা, মিছিমিছি নয়, আমার মনের মধ্যে কেমন ভয় হয়। আমি জানি বিপদ যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। মিমি, এসব তুই কি বলছিস, কেন এরকম করছিস? শোনো, তুমি না বিকেল হলে জানলাগুলো বন্ধ করে দিও, পর্দাগুলো টেনে দিও, লাইটটা কম করে রাখবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, সারাদিন বসে বসে আজে বাজে চিন্তা? আমি চললাম আমার রান্নাঘরে মেলা কাজ। তন্ময়দা, এই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এ তো প্রচুর পেশেন্ট আমরা পাই, আমরা একসঙ্গে কাজও করেছি, করছিও আমরা ইনফ্যাক্ট। তো এই যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটমস তো আমি এর আগে আলোচনা করেছি, তো তুমি যদি একটু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আমাদের দর্শকদের একটু যদি জানাও। হ্যাঁ, একটা তো একটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটির মতো একটা ব্যাপার চলছে এদের, অর্থাৎ কিছুতেই যেন মনে হচ্ছে যে কিসের থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু সব কিছুতে যেন একটা ভয়ের মতো ব্যাপার কিছু। অনেক সময় দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে যে
চাইল্ডহুড আমরা বলি, যেটা ছোটোবেলায় যেভাবে বড় হয়ে উঠেছে, সেখানে একটা কিছু গোলমালের জায়গা হয়তো ছিল। অত দেখা যাচ্ছে অনেক সময় যদি একজন প্যারেন্ট বা দুজন প্যারেন্টই তারা এমনভাবে কিছু কথা তাদের বাচ্চাকে বলছেন যেখানে কিন্তু বাচ্চার কথাটার মানেটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে, হ্যাঁ, অর্থাৎ যে মেসেজটা সে পাচ্ছে সেটা খুব ক্লিয়ার না তার কাছে, সেক্ষেত্রে কিন্তু তার মনে ভেতরে একটা অ্যাংজাইটি ডেভেলপ করতে থাকে। অনেক সময় দেখা যায় যে সেই জিনিসটা ছোটোবেলার থেকে আসছে ভেতরে ভেতরে। এটা ছাড়াও আমরা বলি যে অনেক সময় দুটোই কিন্তু, একটা হচ্ছে ওভার প্রোটেকশান বাচ্চাদের, সেটাও কিছু সময় অ্যাংজাইটি তৈরি করে, আর একটা যেটা হয় যে সেটা কিন্তু উল্টোটা, অর্থাৎ নেগলিজেন্স, অর্থাৎ দুটোরই কিন্তু অতিরিক্ত হলে সেটা কিন্তু দেখা যায় যে অনেক সময় অ্যাংজাইটি তৈরি করে। এক্স্যাক্টলি আমরা অনেক সময় বলতে পারি না যে ঠিক কী জন্যে হচ্ছে। ফ্রয়েডের থিওরি অনুযায়ী তো ছিল যে একটা জিনিস হচ্ছে যে ভেতরে রিপ্রেস করে রাখা, লুকিয়ে রাখা মতো ব্যাপার, সেটার জন্য একটা হচ্ছে, সেটা একটা জিনিস যে একটা কোনো একটা ঘটনা ঘটলো সেটাকে যেন ভেতরে মনের ভেতরে কোথাও সেটা ছড়িয়ে রাখা বা সেটা অ্যাভয়েড করে যাওয়া, এরকম ব্যাপার তার থেকে একটা। আর একটা যেটা উনি বলেছিলেন যে কোনো একটা জিনিসের ওটাকে রিপ্লেস করে দেওয়া, অন্য কিছু একটা জিনিসের না একটা জিনিসে রিপ্লেস করে সেটাতে তার একটা ফোবিয়ার মতো তৈরি হয়। কিন্তু উনি আরেকটা জিনিসও বললেন যে ডিফেন্স মেকানিজমটা যখন সম্পূর্ণ ভেঙে পড়ে তখন কিন্তু তৈরি হয় এই জেনারেল অ্যাংজাইটি, পুরো ডিফেন্স মেকানিজমটা পুরো ভেঙে যাচ্ছে, একটা অ্যাপ্রিহেনশন, একটা ভয় যে এবার কী হবে, এবার কী হবে, এবং সেটার থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে। এবার আমরা যখন এদেরকে চেষ্টা করি যে, এ তো অনেকগুলো থিওরির ব্যাপার আছে, আমরা দেখেছি যে আমরা নিজেরা অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্লিনিকে ওহা স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে যখন কাজ করতাম তখন দেখতাম যে এই ধরনের পেশেন্ট যখন নিয়ে আসেন প্রথমত আমরা একটা বিহেভিয়ারাল থেরাপির দিকটা বলতাম, বিহেভিয়ারাল থেরাপি যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং যে ব্যাপারগুলো আছে সেইগুলো প্রথমটা, যে একটা হচ্ছে যে যদি এরকম কোনো ব্যাপার কিছু আছে কি না, যেটা সঙ্গে সঙ্গে ওরা এই জিনিসটা শুরু হয় এটা, অথবা এই অ্যাভয়েডেন্সের ব্যাপারটা, সেটা যেটা অ্যাভয়েডেন্সের ব্যাপারটা কোথার থেকে আসছে বা সেই অ্যাভয়েডেন্স ব্যাপারটা ডিল করা, সেটা বিহেভিয়ার থেরাপি দিয়ে আস্তে আস্তে করা, আমরা যেটা বলি স্ট্রেস ইনোকুলেশন ট্রেনিং SIT সিট যেটা, সেটাকে এই সময় করানো হতো। এলিসের যে থিওরিটা আছে সেটা এখানে কাজে লাগানো হয়। এই সিট 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 যেটা বলছো এটা যদি দর্শকদের একটুখানি খুলে বলা যায়, এটা কি বলা হয় যে প্রধানত যে এটা একটা মিক্স করে করা হয়েছে, একটা হচ্ছে যে একটা এক্সপোজার টাইপের, একটা ভিজুয়াল একটা এক্সপোজার, অর্থাৎ মনে মনে ভাবা যে আমার এই জিনিসগুলো এইগুলোতে আমার অসুবিধে হয়, এরকম একটা অসুবিধের মধ্যে আমি পড়লে আমি সেখানটাকে কীভাবে ওভারকাম করতে পারি এটা, আর একটা হচ্ছে একটা রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন যেটা হয় যে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে রিল্যাক্সেশনটা শেখানো হয়, নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া, তার আস্তে আস্তে মাসলটাকে মেনলি টেন্সিং আর রিল্যাক্সিং, ডিফারেন্স বিটুইন দ্য টেন্সিং অ্যান্ড রিল্যাক্সিং এইটা শেখানো, মধ্যে আছে এটা, এই দুটো জিনিসকে একসঙ্গে করা হয়। এইবার আস্তে আস্তে কিন্তু এইটা করালে হলে অনেকটা, এর সঙ্গে কিন্তু একটা আছে কগনিটিভ সাইড, যেটা বেক দিয়ে শিখিয়েছিলে যে ডিস্টর্টেড থটস যেগুলো আছে সেইগুলোকে কন্ট্রোল করা, সেটাও কিন্তু আর একটা পার্ট যেটা কগনিটিভ সাইডে, সেইটাকে কিন্তু করানোর কথা, সেটাও বলা হয়। এটা তো অনেক অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু সবগুলোই কাজে লাগে আমাদের। মানে তার মানে এটা তো আমরা বলতে পারি যে এখানে সাইকোলজিস্টের রোলটা শুধু কাউন্সেলিং নয়, তার মানে কাউন্সিলিং এর সঙ্গে বিহেভিয়ার থেরাপিটা খুবই ভালো, বিহেভিয়ার থেরাপি বিশেষ করে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, ফোবিয়া, এগুলোতে বিহেভিয়ার থেরাপি বেশ ভালোই কাজে লাগে। হ্যাঁ, খুবই, তার সঙ্গে কগনিটিভও যদি কিছু থাকে সেটাও আমরা তখন করি। তাহলে তন্ময়দার সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তার সঙ্গে বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ার থেরাপির মধ্যে অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর একটা হচ্ছে সিট, এই সমস্ত মিলিয়ে তার সঙ্গে চলবে কাউন্সিলিং। এখানে কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু বলে রাখি, কাউন্সিলিং যে শুধু ক্লায়েন্টকে দিতে হবে তা কিন্তু নয়, ক্লায়েন্টের কাছাকাছি যারা আছে, যেমন ধরুন স্ত্রীর যদি এই প্রবলেমটা হয় এখানে স্বামীরও কাউন্সিলিং দরকার হবে যে কীভাবে ওকে ডিল করবে। তার কারণ হচ্ছে যখন কেউ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে শুরু করে তো তার অ্যাংজাইটি লেভেলটা খুব বেড়ে যায়, সে তখন এইটুকু স্ট্রেসকে এত বড় করে দেখে, ইনফ্যাক্ট ম্যাগনিফাইড ওয়েতে দেখে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি এখানে একটা চাল রাখলাম, সেটাকে আমি শুধু চোখে চাল দেখছি, যদি এটা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখি আমি চালটাকে বড় সাইজ দেখব, কিন্তু অরিজিনাল চাল তো কিন্তু ছোটোটাই, আমরা একটা লেন্সের মাধ্যমে ম্যাগনিফাইড দেখছি। সিমিলারলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা বা ক্লায়েন্টরা প্রতিটি স্ট্রেসকে ম্যাগনিফাইড রূপ দেখে এবং সেই কারণে ওদের স্ট্রেসের লেভেলটা আরও বেড়ে যায় এবং অ্যাংজাইটি আরও বাড়তে থাকে। আমরা তাই বলি যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে
ওষুধের সঙ্গে কাউন্সিলিং, কাউন্সিলিংয়ের সঙ্গে বিহেভিয়ার থেরাপি, এবং কাউন্সিলিংয়ের শুধু ক্লায়েন্ট নয়, বাড়ির কাছের লোককেও কিন্তু এখানে জড়াতে হবে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে স্টোরিটা দেখলেন, যে আলোচনাটা শুনলেন, এরপরও কিছু বলার বাকি থেকে যায়। হ্যাঁ, অ্যাংজাইটি দুরকম হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি অ্যাংজাইটি হলো, ধরুন পরীক্ষার হলে, ভাইবা টেবিলে বা কোনো ইন্টারভিউয়ে, সেই যে অ্যাংজাইটিটা হয়, দ্যাট ইজ সেকেন্ডারি। মানে অ্যাংজাইটি ফর এ কজ। আর প্রাইমারি যে অ্যাংজাইটিটা, যেটা নিয়ে আজকের আমরা আলোচনা করছি, সেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটার কিন্তু কোনো কারণ নেই, এটা হঠাৎ হঠাৎ করে বোল্ট ফ্রম দি ব্লুজ আসে, একদম হঠাৎ আসে, কয়েকদিন থাকে, ধীরে ধীরে কমে যায়, তারপর একটা ফ্রি পিরিয়ড থাকে, আবার আসে, আবার কয়েকদিন থাকে, ফ্রি পিরিয়ড আসে, তার মানে ওয়্যাক্সিং ওয়্যানিং হয়। আমি বোঝাতে পারছি, এই অ্যাংজাইটিটার সঙ্গে ফোবিয়া বা প্যানিক অ্যাট্যাক বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এইগুলোর কিন্তু ছোট্ট ছোট্ট পার্থক্য আছে, আমি একটু বললেই বুঝতে পারবেন। আমরা আলোচনা করেছিলাম ফোবিয়া, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। তো ফোবিয়া যেটা হয়, সেটা হচ্ছে স্পেসিফিক কিছু জায়গা পেশেন্টরা অ্যাভয়েড করে, ওয়ারাস জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে কোনো স্পেসিফিসিটি নেই। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে কী হয়, সেটা একটা স্ট্রেসফুল সিচুয়েশানের পর অ্যাংজাইটিটা হয়, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে কিন্তু তা নেই। বা প্যানিক অ্যাটাক, যেটা আমরা আলোচনা করেছি এর আগে, সেটাতেও কিন্তু এক একটা সিচুয়েশানে প্যানিকটা হয়, এবং প্যানিকটা কিন্তু দিনের পর দিন থাকে না, ম্যাক্সিমাম ঘণ্টাখানেক, ঘণ্টা দুয়েক অবধি থাকে, কিন্তু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে দিনের পর দিন থাকে। এর থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, হোয়েদার ইট ইজ এ কেস অফ PTSD বা প্যানিক অ্যাট্যাক বা ফোবিয়া বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সবেরই কিন্তু চিকিৎসা আছে, এবং এর চিকিৎসা যত তাড়াতাড়ি করাবেন তত তাড়াতাড়ি ফল পাবেন। কষ্ট নিয়ে বেঁচে থেকে তো লাভ নেই। নমস্কার, চলে এলাম মনের চিঠি নিয়ে। আপনাদের প্রচুর চিঠি পাচ্ছি, মেল পাচ্ছি, SMS পাচ্ছি, টেলিফোনও প্রচুর পাচ্ছি। এখানে আমার মনে হয় একটা জিনিস বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে, দেখুন, যারা ফোন করছেন আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইনে, আমাদের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এই সময়টায় কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা কোনো সাইকোলজিস্ট এই টেলিফোনটা অ্যাটেন্ড করে, অতএব আপনারা যদি পারেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোনগুলো করবেন, তাহলে আমাদের সুবিধে হয়। আজকে একটা মেল পড়ব, মেলটা পাঠিয়েছে 2nd July। রেসপেক্টেড স্যার, আই মিস্টার জয়কুমার রুজ ফ্রম বরাকর ডিস্ট্রিক্ট বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আই এম 37-year-old সিঙ্গল ম্যান, আই হ্যাভ এ প্রবলেম, আই কুড নট গো এনিওয়ার অ্যালোন বাই বাস অর ট্রেন, আই সাফারিং ফিয়ার অফ ইলনেস, 12 years ago আই ওয়াজ নর্মাল, আই ওয়ার্কড ইন এ প্রাইভেট কনসার্ন, দেন আই হ্যাড ফেস অ্যান্ড বাস অ্যাক্সিডেন্ট। After that few years, when I go anywhere by bus, thinking that accident will happen again. Then I could not go alone anywhere. After fear of traveling, it changed to fear of illness. I always fear I will be ill in middle way of journey, then feel uneasy in my body. I have shown local doctor of neuropsychiatrist, but although I have not get my confidence back. প্লিজ হেল্প মি হোয়াট টু ডু, ইভেন অ্যাট প্রেজেন্ট আই এম ফিয়ারিং টু টেক মেডিসিন অলসো। জয়বাবু, আপনার মেলটা পড়লাম, ধন্যবাদ জানাই যে আপনি ভরসা করে আমাদের মেল করেছেন। ব্যাপারটা অন্য কিছু না, সম্ভবত আপনি সাফার করছেন যেটাকে আমরা সোশ্যাল ফোবিয়া বলি, সেটা একটা জেনারেলাইজড হয়, একটা সার্কামস্ক্রাইবড হয়, সেটা অলরেডি আমরা জেনেছি। আর দ্বিতীয়ত, আপনার শরীর সংক্রান্তে আপনি একটু ভয় বেশি ভাবনা চিন্তা করে ফেলছেন, এবং সবসময় মনে হচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, একটা অ্যাপ্রিহেনশন, মানে পুরো ব্যাপারটা দেখলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে
আজকের যে প্রোগ্রামটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার তার সঙ্গে কিন্তু মিল খাবে, কিন্তু আপনারটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নয়, সম্ভবত ইটস আ সোশ্যাল ফোবিয়া এবং এটা অ্যাগোরাফোবিয়ার রূপও নিতে পারে, কারণ আপনার ক্লোজড স্পেসে ভয় লাগে, বাস ট্রেন ইত্যাদি। তো নিউরোসাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, কিন্তু আপনাকে ওষুধটা কন্টিনিউটি মেনটেন করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি বলছেন আপনার ওষুধ খেতেও ভয় করছে, সে ভয়টা করলে হবে না। এই ধরনের ক্ষেত্রে আমরা আগে একটা সাইকোলজিক্যাল প্রোফাইল করি, অ্যাসেসমেন্ট করে দেখে নিই অ্যাংজাইটিটা কতটা, ডিপ্রেশন আছে কি না, কোনো সাইকোটিক ট্রেট আছে কি না। করার পর আমরা ওষুধ দিই আর প্যারালালি কাউন্সেলিং করি। আপনার ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংটাও দরকার হলেও হতে পারে, সবচেয়ে ভালো হয় আপনি তো অলরেডি একজন নিউরোসাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, তো ওনার ওষুধ আপনি আশা করবো আপনি খাচ্ছেন, এবং যেহেতু আপনি তিন চার বছর ধরে ভুগছেন, আপনি কষ্টটা অনেক দিন ধরেই আপনি মেনে নিয়েছেন, একটা সেকেন্ড ওপিনিয়ন নিন কোনো সাইকিয়াট্রিস্টের, দেখুন তিনি কি বলেন, এবং উনি যদি বলেন টেস্টিং করতে হবে বা কাউন্সেলিং করতে হবে, দয়া করে সেই দুটো করবেন। আপনার এক্ষেত্রে ওষুধের সঙ্গে কাউন্সেলিং ইজ আ মাস্ট। আর ওষুধ খেতে গেলে ভয় করছে লিখেছেন, এটা ভয় করলে হবে না, কারণ ওষুধ আপনাকে খেতেই হবে। আমি বোঝাতে পারলাম? আপনি ওষুধ খান, তাড়াতাড়ি সুস্থ হন, এবং আমাদের আবার ইমেল করে জানান যে আপনি সুস্থ আছেন। আজকে চিঠিপত্র এতটাই। আরও যদি আপনারা জানাতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, চিঠি দিতে পারেন মনের চিঠি, প্রযত্নে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7 CIT রোড, অ্যাবাভ সেনকো গোল্ড, মৌলালী, কলকাতা 7,14। বা আমাদের সঙ্গে ফোনে যদি সরাসরি কথা বলতে চান বা SMS করতে চান, আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইন 9833002796। এখানে একটা কথা বলে রাখি, সকাল 10:00 থেকে সন্ধে 6:00 মধ্যে যদি আপনারা হেল্পলাইনে ফোন করেন, ইট ইজ অ্যাটেন্ডেড বাই আ সাইকিয়াট্রিস্ট অর আ সাইকোলজিস্ট, আপনি ডাইরেক্ট হেল্প পাবেন তাদের। আর যদি আমাদের মেল করতে চান, করতে পারেন nipsindia@vsnl.com। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন মানসিকভাবে শারীরিকভাবে। অবিশ্বাস আছে থা ফিরতে চাই বিশ্বাসে, মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা।